আপনি কি জানেন প্রতিদিন আপনি কতবার আপনার স্মার্টফোন টাচ করেন? মাত্র 2617 বার। আপনি কি জানেন গড়পড়তা প্রতি 15 মিনিটে একবার আপনি ফোন চেক করেন, এবং এর অর্ধেকেরও বেশি বার আপনি চেক করেন শুধু শুধু কোনো ফোন বা SMS না এলেও? মনে পড়ে সেদিনটির কথা, যেদিন ভুল করে ফোন বাসায় রেখে এসেছিলেন? বা সেদিনের কথা, যেদিন অর্ধেক পথ এসেও আবারও ফিরে গিয়েছিলেন শুধু ফোনটা নিয়ে আসার জন্যে? বা এখন যদি বলি ফোন রেখে এক ঘন্টার জন্য বেরিয়ে আসুন, পারবেন করতে সেটা? স্ক্রিনের দিকে তাকিয়ে কত সময় আপনি কিছু বুঝে ওঠার আগেই রাস্তা পার হয়ে গেছেন, বা পড়ার মাঝে একটু চেক করতে গিয়ে দেখেছেন পার হয়ে গেছে ঘন্টারও বেশি। ভাববেন না যে এটা শুধু আপনারই হয়েছে, পৃথিবীর কোটি কোটি মানুষ এখন এই স্মার্টফোন নেশায় বুঁদ, এবং এটা ঘটানো হচ্ছে সুনির্দিষ্ট সুপরিকল্পিত ছক অনুসারে। This thing is a slot machine. How's that a slot machine? Well, every time I check my phone, I'm playing the slot machine to see what did I get. This is one way to hijack people's minds and create a habit, to form a habit. What you do is you make it so when someone pulls a lever, sometimes they get a reward, an exciting reward. And it turns out that this design technique can be embedded inside of all these products. গুগলের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার ট্রিস্টান হ্যারিস সে কথাই বলছেন। স্ট্যানফোর্ডে যখন হ্যারিস পড়তেন, সব ছাত্রদের সাথে একটি ক্লাসে তাকে যেতে হতো, পারসুয়েসিভ টেকনোলজি ডিজাইন ক্লাস, যে ক্লাসে তারা শিখতেন প্রযুক্তিকে কিভাবে মানুষের মনোলোভা করে তুলতে হয়। শেখাতেন প্রফেসর বিজে ফগ, এই জগতের একজন মাস্তান লোক। বিজে ফগের সফল ছাত্রদের একজন নিরিয়াল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা রপ্ত করে সিলিকন ভ্যালিতে যে বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে নিজের আখের। নিরিয়ালের লেখা একটি বই হল হুকড, হাউ টু বিল্ড হ্যাবিট ফর্মিং প্রোডাক্টস। নাম থেকে স্পষ্ট নিরিয়ালের কাজের উদ্দেশ্য। চলুন দেখা যাক বিজে ফগ বা নিরিয়াল এসব ক্লাসে কি শেখান। ভ্যারিয়েবল রিওয়ার্ডস। আপনি কি খেয়াল করেছেন কখনো কখনো লাইকের একেবারে বন্যা বয়ে যায় আপনার ইনস্টাগ্রামে, আবার কখনো একেবারে কিছুই না? আপনি যদি মনে করে থাকেন যে এটা খুব সহজ স্বাভাবিকভাবে ঘটছে, তাহলে ভুল। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ভ্যারিয়েবল রিওয়ার্ডস। ধরুন আপনি যদি প্রতিনিয়তই আপনার পছন্দের জিনিসটি পেতে থাকেন, আপনার কি তার প্রতি আকর্ষণ থাকবে? থাকবে না। কিন্তু আপনি যদি সেটা মাঝে মাঝে পান, আশাই করেননি এমন মুহূর্তে পান, কেমন লাগবে আপনার? প্রচণ্ড আনন্দ, চরম একটা উত্তেজনার শিহরণ বয়ে যাবে না আপনার শরীর মনে? প্রযুক্তি ডিজাইনাররা এই কৌশলকেই কাজে লাগায়। আপনার লেখা বা ছবিতে কোনো লাইক পড়ার সাথে সাথেই কিন্তু আপনি দেখেন না, কারণ অ্যাপ ডিজাইনটাই এমন যে প্রথমে এগুলো এসে একটা কোথাও জমা হবে, এরপর বোঝার চেষ্টা করা হবে সেই মুখ্য মুহূর্তটা যখন এই লাইকগুলো পেলে আপনি সবচেয়ে আনন্দিত হবেন। আর এত সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, আপনি যাতে বারবার ফিরে আসেন, বেশি বেশি ব্যবহার করেন। আবেগের দুর্বলতার সুযোগ। এরা আপনার আবেগের দুর্বলতা নিয়েও খেলে। মানুষ যখন নিঃসঙ্গ থাকে, বিষণ্ণ বা হতাশ বোধ করে, দ্বিধাগ্রস্ত বা বিরক্ত থাকে, অথবা সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন তার আচরণ বা সিদ্ধান্তগুলো খুব ভেবে চিন্তে হয় না। অস্থিরতা বা অশান্তি থেকে মুক্তি পেতে সে হয়তো মুহূর্তের আবেগ বা খেয়ালিপনার বশবর্তী হয়ে কিছু একটা করে বসে বা বলে বসে। প্রযুক্তি ডিজাইনাররা এসব দুর্বল মুহূর্তেরই সুযোগ নেয়। বিষণ্ণতা, একঘেয়েমি বা অন্যের মতামতের মুখাপেক্ষী মুহূর্তগুলোতে লাইক বা এ জাতীয় ফিচারগুলোর ব্যবস্থা করে দেয়, যা তাকে এসব সময়ে বেশি বেশি এগুলো ব্যবহারে প্রলুব্ধ করে। আরও ভয়ঙ্কর হল, এসব ডিজাইন কিন্তু গদবাঁধা সবার জন্য একই স্টাইলে করা হয় না, বরং বিশেষ অ্যালগোরিদমের মাধ্যমে প্রতিটি মানুষকে এরা টার্গেট করে আলাদা আলাদাভাবে। ফেসবুকের একটি ফাঁস হয়ে যাওয়া গোপন রিপোর্ট থেকে দেখা যায়, ফেসবুকের একজন কিশোর ব্যবহারকারী কখন মানসিক অনিশ্চয়তায় ভুগছে বা কখন বিষণ্ণতায় আক্রান্ত হচ্ছে, ফেসবুক তা ঠিক ঠিক ধরতে পারছে এবং সে অনুযায়ী তাকে কনফিডেন্স বুস্ট দিচ্ছে।
এটা অবশ্য ফেসবুক পাচ্ছে, কারণ নিজের সম্পর্কে প্রতিনিয়তই আপনি যেসব তথ্য এখানে দিচ্ছেন তা বিশ্লেষণ করে আপনার রুচি, পছন্দ, আর্থিক সামর্থ্য, জীবনযাপন পদ্ধতির প্রায় নির্ভুল চিত্রাঙ্কন তার পক্ষে সম্ভব। এবং অর্থের বিনিময়ে এসব যে তারা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিচ্ছে তাও নতুন খবর নয়। যদিও কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর বিষয়টি সবার সামনে আসে। প্রায় 9 কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়ার অভিযোগ স্বীকার করে নেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। Mark, what happened? What went wrong? So this was a major breach of trust, and I'm really sorry that this happened. You know, we have a basic responsibility to protect people's data, and if we can't do that, then we don't deserve to have the opportunity to serve people. চলুন দেখা যাক কি সেবা তারা করছে। স্মার্টফোন আর জুয়ার মেশিন, দুটোর মধ্যে প্রক্রিয়াগত কোনো পার্থক্য নেই। দুটোই মানুষকে অনিশ্চয়তায় ভোগায়, আশা নিরাশার দোলাচলে রাখে। একজন মানুষ যখন জুয়ার মেশিনের হাতল ঘোরায়, তখন কিন্তু সে জানে না যে তার জন্য কি অপেক্ষা করছে। হতে পারে সবচেয়ে বড় পুরস্কারটা সে পাবে, হতে পারে সে কিছুই পেল না। দুরু দুরু বক্ষের এই অনিশ্চয়তাই জুয়াকে এত জনপ্রিয় করেছে, স্মার্টফোনও তাই। নোটিফিকেশনের আইকনটা যখন সে দেখছে, তখনও কিন্তু সে জানে না এটা খুললে সে কি দেখতে পাবে। নতুন কোনো মেইল তার জন্য অপেক্ষা করতে পারে, নতুন লাইক পড়তে পারে, অথবা একেবারে কিছুই না দেখতে পারে। আর সেজন্যই স্মার্টফোনকে ঘিরে আমাদের এত আসক্তি। লাইক, ইমোজি, ফলোয়ার, জুয়ার পুরস্কার। জুয়া খেলায় জিতে গেলে যেসব পুরস্কার মানুষ পায়, ফেসবুক আর ইনস্টাগ্রামের লাইক এবং টুইটারের মনোলোভা ইমোজি আর নতুন ফলোয়ার, তাই। আর এটা করতে গিয়ে ডিজাইনাররা ব্যবহার করেছে মানব মনের কার্যকরণ। মানুষের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ ঘটে প্রতিনিয়ত। কিন্তু হঠাৎ যদি এমন কিছু ঘটে যা প্রত্যাশার চেয়েও ভালো, তখন আকস্মিকভাবে বেড়ে যায় এই ডোপামিনের প্রবাহ। এবং ভালো লাগাকে আরও বাড়াতে ব্রেন তখন ওই কারণটাকেই আরও বাড়াতে বলে। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের লাইক এ ব্যাপারটাই ঘটায়। লাইক পাওয়ার সুখানুভূতি পেতেই বারবার আমরা পোস্ট বা কমেন্ট করতে থাকি, দেখতে থাকি নতুন কি এলো। স্ট্রিক্স, স্ন্যাপচ্যাটের স্ট্রিক্স ফিচারটি কি করছে? বিশেষ কারোর সাথে আপনি কতবার মেসেজ আদান প্রদান করছেন তার হিসাব রাখছে। আপনার কি কখনো মনে হয়েছে কেন এই হিসাব? এক কথায়, আপনাকে আসক্ত করবার জন্যে। কারণ সংখ্যাটা দেখলেই মনে হবে কিভাবে এটা বাড়ানো যায়। বাস্তবে হয়েছেও তাই। অল্প বয়সী যেসব ছেলেমেয়ে স্ন্যাপচ্যাট ব্যবহার করছিল, স্ট্রিক্স হারানোর ভয়ে তারা এত আতঙ্কিত ছিল যে বাবা মায়ের সাথে বেড়াতে যাওয়ার সময় নিজেদের পাসওয়ার্ড দিয়ে যাচ্ছিল তারা সমবয়সী আরও 5 জন বন্ধুকে, যাতে তার হয়ে তার স্ট্রিক্স কাউন্ট বাড়াতে পারে বন্ধুরা। পুল টু রিফ্রেশ, আরেক কৌশল, টুইটারের পুল টু রিফ্রেশ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, এখনকার সময়ে অ্যাপগুলো যখন নিজে নিজেই আপডেট হতে পারে, তখনও কেন এ ফিচারটি টিকে আছে শুধু নয়, জনপ্রিয়তম ফিচারগুলোরও একটি হিসেবে আছে? কারণ জুয়া মেশিনের সাথে এর যোগ। জুয়ারিদের যদি জুয়া মেশিনের হাতল ঘোরাতে দেয়া না হতো, তাহলে জুয়ার এত আকর্ষণ হয়তো থাকত না। পুল টু রিফ্রেশের ক্ষেত্রেও তাই হয়েছে। নোটিফিকেশন ডিজাইনটি কেন লাল? আপনি কি খেয়াল করেছেন, ফেসবুক সহ যে কোনো অ্যাপের নোটিফিকেশন রংটি সবসময় লাল হয়? কারণ লাল উত্তেজনা আর আকর্ষণের রং। নীল, সবুজ বা অন্য যে কোনো রঙের তুলনায় লাল দেখে আপনি প্রলুব্ধ হবেন বেশি। তাহলে এবার আপনি বলুন, এসব প্রযুক্তি ডিজাইন যারা করেছে, তাদের উদ্দেশ্য কি মানব কল্যাণ ছিল, নাকি ছিল মানুষকে এটা ব্যবহারে আসক্ত করে ফেলা? So you could ask, when these features are being designed, are they designed to most help people live their life? Or are they being designed because they're best at hooking people into using the product? A computer programmer who now understands how the brain works knows how to write code that will get the brain to do certain things. Yes. Ramsey Brown. California Venice nijer software company shohokormider niye e dhoroner app bananoi tar pesha. Ramsey bolchilen, মানুষ যাতে বারবার অ্যাপটি ব্যবহার করতে প্রলুব্ধ হয় সেটা নিশ্চিত করতেই আমরা কাজ করি।
We're trying to figure out how to get people coming back. When should I make you feel a little extra awesome to get you to come back into the app logger? রামজির মতো প্রোগ্রামারদের কাছে আমরা স্রেফ গিনিপিক ছাড়া কিছু নই। They're holding some of them back for you to let you know later in a big burst. Like, hey, here's the 30 likes we didn't mention from a little while ago. So all of a sudden you get a big burst of likes. Yeah, but why that moment? There's some algorithm somewhere that predicted, hey, for this user right now, who's experimental subject 79B3 in experiment 231, we think we can see an improvement in his behavior if you give it to him this burst instead of that burst. We're guinea pigs. You're guinea pigs. You're guinea pigs in the box, pushing the button and sometimes getting the like. প্রশ্ন হচ্ছে কেন এটা করিয়ে তাদের কি লাভ? উত্তর হলো ব্যবসা। যত বেশি আপনি স্ক্রিনে থাকবেন তত আপনার সম্পর্কে তথ্য পাওয়া তাদের জন্য সহজ হবে এবং আপনাকে দেখানো যাবে আপনার আগ্রহের পণ্যের বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ায় কোম্পানিগুলো যে বিজ্ঞাপন দেয় গত দুবছরে তা বেড়েছে 2 গুণেরও বেশি, $40 billion, আমাদের টাকায় 3,33,000 কোটি টাকা। You don't pay for Facebook. Advertisers pay for Facebook. You get to use it for free because your eyeballs are what's being sold there. So that's an interesting way to look at that you're not the customer for Facebook. You're not the customer. You don't send a check to Facebook, but Coca-Cola does. তারপরে আমরা আসক্ত হয়ে এগুলো দেখি, কারণ এগুলো তৈরি করছে গেব জিকারম্যানের মতো সিলিকন ভ্যালির তুখোর প্রোগ্রামাররা, যাদের আরেকটি পরিচয় হলো অ্যাটেনশন ইঞ্জিনিয়ার। মানুষের মনোযোগ এবং আকর্ষণকে প্রলুব্ধ করার জন্যে যারা লাস ভেগাসের জুয়া আসরের ফন্দিগুলো যেমন খাটাচ্ছে, তেমনি প্রয়োগ করছে গেমিফিকেশনের কৌশল। ভিডিও গেমের মজাদার এবং প্রতিযোগিতামূলক উপাদানগুলোকে স্মার্টফোনের কন্টেন্টে ঢোকানো। বিজ্ঞানীরা বলেন, জুয়ার আসরে কেউ গেলে যেমন তার বিপদের কথা ভেবে আমরা আতঙ্কিত হই, স্মার্টফোনের বিপদ তার চেয়েও অনেক অনেক বেশি, কারণ সারাক্ষণই তো সে ঘুরছে স্মার্টফোন নামের ওই জুয়োর মেশিনটা নিয়ে। আর সব জেনে শুনেই এই আসক্তির দিকে তাকে ঠেলে দিচ্ছে ভোগবাদী পণ্য আগ্রাসকরা, কারণ আপনি যত আসক্ত হবেন ততই ভারী হবে তাদের পকেট। You know, it's me, it's Mark, it's the, you know, Kevin Systrom at Instagram, it's all of these people understood this consciously and we did it anyway. Sean Parker, Facebook-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট, সম্প্রতি প্রকাশ্যেই স্বীকার করেছেন, মানুষকে নেশায় বুত করে রাখার জন্য এসব সাইটে যে কৌশল তারা ব্যবহার করেছেন। If the thought process that went into building these applications, Facebook being the first of them, to really understand it, that thought process was all about how do we consume as much of your time and conscious attention as possible. God only knows what it's doing to our children's brains. Here's the reality. Corporations and creators of content have, since the beginning of time, wanted to make their content as engaging as possible. Asking tech companies, asking content creators to be less good at what they do feels like a ridiculous ask. It feels impossible. And also, it's very anti-capitalistic. This isn't the system that we live in. প্রযুক্তির মুনাফা ভোগীরাই ব্যবহার করছে না। প্রযুক্তিপূর্ণ মানুষের নেশা ধরিয়ে দেয়, এ অভিযোগ যদি মিথ্যা হতো তাহলে যারা এসব প্রযুক্তিপূর্ণ তৈরি করছে বা এর মুনাফা ভোগ করছে তারা নিজেরা কেন এগুলো ব্যবহার করছে না বা ব্যবহার করতে দিচ্ছে না তাদের সন্তানদের? জাস্টিন রোজেনস্টাইন, ফেসবুকের লাইক ফিচারটি নিয়ে কাজ করেছে যে টিম, তিনি তার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। লাইকের সর্বনাশা প্রভাব সম্পর্কে তাই তার চেয়ে বেশি আর কেউ জানে না তা বলাই বাহুল্য। রোজেনস্টাইন নিজের ল্যাপটপের অপারেটিং সিস্টেমটাকে এমনভাবে সেট করে রেখেছেন যাতে রেডিট নামে একটি সোশ্যাল মিডিয়া সাইটে তা ঢুকতেই না পারে। স্ন্যাপচ্যাটকে তিনি নাম দিয়েছেন হেরোইন বলে, আর সম্প্রতি একটি নতুন আইফোন কিনে তার সহকারীকে বলেছেন এখানে প্যারেন্টাল কন্ট্রোল সেট করে দিতে, যাতে চাইলেও নতুন কোনো অ্যাপ তিনি ডাউনলোড করতে না পারেন। একই কাজ করেছেন ফেসবুকের সাবেক প্রোডাক্ট ম্যানেজার লিয়া পারম্যানও। লাইক টিমের তিনিও একজন সক্রিয় সদস্য ছিলেন। 2009 সালে তার ব্লগ থেকেই লাইক ফিচারের ঘোষণাটি এসেছিল। ফেসবুকে কাজ করতে করতে পারম্যান এতটাই হাঁপিয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত পেশাই পরিবর্তন করে ফেলেছেন। পারম্যান এখন আর কম্পিউটার প্রোগ্রামার নন, তিনি এখন একজন ইলাস্ট্রেটর, ছবি আঁকেন, বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছেন।
ছবির মধ্য দিয়ে তুলে ধরেন ধর্মের নৈতিক আর মানবিক বাণীগুলো। ফেসবুকের নিউজ ফিড বন্ধ রাখার জন্য পারম্যানের ফোনে আছে বিশেষ একটি ওয়েব ব্রাউজার প্লাগইন, আর ফেসবুকে তার নিজের পেজটা দেখভাল করার জন্য পয়সা দিয়ে ভাড়া করেছেন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে। এদের কাতারে সামিল হয়েছেন লরেন ব্রিজটার বা চামাত পালিহাপিতিয়ার মতো প্রযুক্তিবিদরাও। লরেন ব্রিজটার টুইটারের জনপ্রিয় পুল টু রিফ্রেশ ফিচারের উদ্ভাবক। ব্রিজটার বলেন, আমি জানি না দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে আমি যেসব কাজ করেছি তার কতটুকু মানুষের কল্যাণে লেগেছে। নিজের কম্পিউটার থেকে অনেকগুলো সাইটকে তিনি ব্লক করে রেখেছেন। টেলিগ্রাম নামের অ্যাপটিতে স্ত্রী আর ঘনিষ্ঠ দুজন বন্ধু ছাড়া বাকি সবাইকে সরিয়ে ফেলেছেন। নিজের ফোনটা তিনি সেই যে সন্ধ্যা সাতটায় রান্নাঘরের সুইচ বোর্ডে চার্জে দিয়ে সরে পড়েন, হাতে নেন আবার ভোরবেলা ঘুম থেকে উঠে। ফেসবুকের সাবেক নির্বাহী চামাত পালিহাপিতিয়া 2006 থেকে ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির মূল প্রেরণক ছিলেন, কিন্তু তিনি নিজে এটা ব্যবহার করেন না। 10 বছরে সর্বোচ্চ 6-7 পোস্ট দিয়েছেন। মার্ক জাকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট দেখভালের জন্য রয়েছে 12 জন সহকারী। বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের বিল গেটস, তার প্রতিষ্ঠান মাইক্রোসফট সারা পৃথিবীর কম্পিউটার জগৎ দোর্দণ্ড প্রতাপে শাসন করছে, অথচ তার সন্তানরা দিনে 45 মিনিটের বেশি কম্পিউটার ব্যবহার করার সুযোগ পায় না। কেবল তাই নয়, সন্তানদের বয়স 14 হবার আগে বিল গেটস স্মার্টফোন তো দূরের কথা, মোবাইল ফোনই কিনে দেননি। আইফোন ও আইপ্যাডের নতুন মডেল বাজারে আসার সাথে সাথেই অনলাইনে লাখ লাখ পিস আগাম বিক্রি হয়ে যায়। তার নির্মাতা অ্যাপলের কর্ণধার স্টিভ জবস কিন্তু তার সন্তানদের আইপ্যাড ব্যবহার করতে দেননি। আইপ্যাড যখন বাজারে এলো, স্টিভ জবসকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সন্তানরা কি এটা পছন্দ করেছে? স্টিভ জবস তখন উত্তর দিয়েছিলেন, না, ওরা এটা ব্যবহার করেনি। আমাদের সন্তানরা কতটা প্রযুক্তিপূর্ণ ব্যবহার করবে তার সীমা আমরা বেঁধে দিই। দুমুখ নীতি অবলম্বনকারী এসব প্রযুক্তি মাফিয়াদের অবস্থানটা আসলে ড্রাগ ডিলারের মতো। ড্রাগ ডিলাররা যেমন নিজেরা না হয়ে মানুষকে ড্রাগে আসক্ত করে, এরাও তেমনি। যেসব প্রযুক্তি পণ্য বানিয়ে এরা সম্পদের পাহাড় গড়ছে, নিজের সন্তানদের তারা বড় করছে সেসব ছাড়াই। সিলিকন ভ্যালির নামজাদা সব টেকনোলজিস্টদের সন্তানরা সেখানকার অভিজাত এমন সব স্কুলে যায় যেখানে আইফোন আইপ্যাড তো দূরের কথা, ল্যাপটপ এমনকি হোয়াইটবোর্ড পর্যন্ত নেই। কাজেই সচেতন হতে হবে আপনাকে, নেশাগ্রস্ত হতে নয়, প্রযুক্তিকে ব্যবহার করুন শুধু কল্যাণে। প্রশ্ন করুন নিজেকে, শোষণের উপকরণ হয়েই কি আপনি বাঁচবেন, নাকি জেগে উঠবেন জীবনের আনন্দে, আত্মমর্যাদাবোধের মহত্ত্বে।